আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমার এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে একটি কবিতা আবৃত্তি করে শোনাবো সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর সারোপাঠ বইয়ের কবিতা আসমানি নিয়ে খুবই সুন্দর চমৎকার এবং গ্রামের আসমানিকে নিয়ে একটি কবিতা পল্লী কবি জসীম উদ্দিন চমৎকারভাবে লিখেছেন এই কবিতাটি তোমাদের সাথে আবৃত্তি করব তোমাদের শেয়ার করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবে শেয়ার করবে আমাকে উৎসাহিত করবে আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছ তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে নতুন নতুন ক্লাসগুলো তোমরা দেখবে এখন কবিতাটি আবৃত্তি করছি আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিমদীর ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়ায় দিলেই গড় নড়বড় করে তারি তলে আসমানিরা থাকে বছর ভরে পায় না খেতে বুকের কখান হার সাক্ষী দেশে অনাহারে কদিন গেছে তার মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি থাপড়েতে নিভিয়ে গেছে দারুন অবাবাসী। পরনে তার সতেকে তালির শতেকে ছেড়া বাস সোনালি তার গার বরণের করছে উপহাস বোমর কালো চোখ দুটিতে নাই কৌতক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি বাঁশির মত সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে হয়নি লয় যে গানের সুরে সুযোগ আসমানিদের ভাড়ির দ্বারে পদ্মপুকুর ভরে ব্যাঙের ছানা শেওলাপানা পানা বিল করে ম্যালেরিয়ার মশক শ্বেতা বিষ গুলি জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে তাহার পুলছে পিলেই নিথুই যে যে জ্বর তার বদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধন্যবাদ সবাইকে আমরা আসমানিদের বাড়িগুলো দেখছি আমাদের দেশে হাজারো আসমানিরা গ্রামগঞ্জে পড়ে আছে অভাব অনটনে কষ্ট করে তাদের পাশে আমরা দাঁড়াবো তাদের পাশে আমরা থাকবো একটি সহযোগিতা সহযোগিতার হাত বেড়ে দেব বাড়িয়ে দেব ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার কবিতাটি শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ